Assalamu alaikum, alaikum, yeah. Assalamu alaikum, alaikum, yeah. Hello guys, assalamu alaikum. This is Jubara front and welcome my another video. Guys, আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। আমার সাথে আমার কিছু ফ্রেন্ডরা আছে। আজকে আমরা এমন একটা জায়গা ঘুরতে যাচ্ছি। এই জায়গাটা একটা কমন জায়গা গাইস। তারপর আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, মানে ভিডিওটা দেখানোর জন্য যাচ্ছি। কমন জায়গা, তোমরা বললে হয়তো হাসতে পারো, কিন্তু প্লিজ গাইস এটা কিছু মনে করবে না। এটা জায়গাটা আর দূরে কোথাও নয়, 300 ফিট। হ্যাঁ গাইস, আমরা 300 ফিট যাচ্ছি, সাথে আমার ফ্রেন্ডরা আছে। গাইস এখন আমার সাথে যারা ফ্রেন্ড আছে আমি তোমাদের পরিচয় করে দিই। আমার সাথে আছে আবু ইউসুফ, একজন শিল্পী। হাই বলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা 300 ফিট আছি, তুমি তো জানো। তোমার কাছে কেমন লাগছে বিষয়টা? আগেও গেছি, আজকেও যাইতেছি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার সাথে আছে রেদওয়ান। রেদওয়ান, তোমার কেমন লাগছে আজকে? আজকে আমরা ঘুরতে যাচ্ছি গাইস। আর মেন কথা হলো আজকে ফ্রাইডে, সো একটা ছুটির দিন। আমার সাথে আমার ফ্রেন্ডরা মিলে আশা করি যাবো। এ আমার ছোট ভাই, খুব কাছের ছোট ভাই। এ আমার খুব কাছের একটা ফ্রেন্ড, ওর নাম মাহমুদ রাসান। তো মাহমুদ রাসান, আজকে যে আমরা ঘুরতে যাচ্ছি, তোমার কাছে এই বিষয়টা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি আসলে আগে জানতাম না, জুবায়ের আরফান ভাইয়া বললো যে আসলে মাহমুদ, যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য তুমি আমার সাথে 300 ফিট যাও, আমরা একসাথে ঘোরাফেরা করি। জুবায়ের ভাই আমাদেরকে নিয়ে যেতেছে, আমাদের সবাইকে। আশা করি এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ, থ্যাংক ইউ মাহমুদ হাসান ভাই। আর মেন কথা হলো, তোমাদের কথা বলা হয়নি, এই যে ভিডিওটা হতে যাচ্ছে গাইস, প্লিজ, আমি খুবই নার্ভাস। সো তারপর তোমার কথা বলতে চাচ্ছি, এটা হলো আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। সো গাইস হ্যাঁ থাকো, আর বেশি কথা পারিব না, সোজা দেখা হবে। সফর সফর, শহর শহর, সময় কখন কোথায় দাঁড়ায়, জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে, আর চলে আসমানি রঙে ডুবে, অনুরাগে অনুভবে খুঁজে পাই। এই মুহূর্তে গাইস আমরা এখন বর্তমানে এই 300 ফিট চলে আসলাম। তো আমার সাথে যারা আছে সবাইকে তো আগে পরিচয় করিয়ে দিছিলাম, মাহমুদ ভাই, রেদওয়ান ভাই আছে, তারপরে আমাদের শিল্পী আবু ইউসুফ আছে। সো গাইস তোমরা আমাদের সাথেই থাকো, আমরা ইনশাল্লাহ যতটুকু চেষ্টা আছে আমাদের যে আমরা এখন 300 ফিটটা খুব সুন্দর করে ঘুরে দেখবো। আর তোমরা কোথাও যাবে না, আমাদের সাথে ভিডিওতে থাকবে এবং ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। গাইস বর্তমানে আমরা এখন যেখানে আছি, জায়গাটার নাম একটা দেখলাম পূর্বাচল ক্লাব লিমিটেড, আমরা এখন বর্তমানে সেখানে আছি। অনেক সুন্দর সুন্দর ফুল আছে। আসলে Allah, 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 Allah. অনেক সুন্দর গোলাপ ফুল গাইস, আমার কাছে খুব ভালো। তো গাইস এখানে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল গাছ আছে। আচ্ছা ভাই, গাইস গোলাপ ফুল গাছগুলোর দাম 150 টাকা। আশা করি তোমাদের যদি লাগে এখানে আসতে পারো, অনেক সুন্দর বিসমিল্লাহ নার্সারি, তোমরা আশা করি এখানে আসবে এবং অনেক সুন্দর সুন্দর এখানে ফুল আছে। তো এই ফুলটা কি নাম?
গাইস এই ফুলটার নাম পঞ্চুড়িয়া। আচ্ছা ভাই এদিকে আসেন তো, পঞ্চুড়িয়া গাছটার নাম হলো পঞ্চুড়িয়া, অনেক সুন্দর একটা গাছ, গাছটা দেখাও। আচ্ছা ভাই আপনাদের ত্রিঘুরাও, আচ্ছা ভাই আপনাদের এখানে মানে কত প্রজাতির ফুল আছে? সাজিয়ে রাখছে গাইজ, আশা করি তোমরা আসবে, অনেক সুন্দর লাগবে, বিশেষ করে তোমরা কিনতে আসতে পারো, কারণ এটা তো নার্সারি, এটা তো বিক্রি করার জন্যই তারা আসছে। আর এই ভাইয়েরও নার্সারির বর্তমান মালিক, নাই তো মালিক, তাদের আন্ডারই তাদের নার্সারিটা চালায়, অনেক সুন্দর একটা নার্সারি। তো আরো ভিতরে আমরা আসি দেখি, আচ্ছা ভাই আমরা ভিতরে দেখি। হ্যাঁ দেখতে থাকি, সুন্দর দেখো গাইজ, খুব সুন্দর একটা গাইজ, আসো আরো আরো সামনে আসো, ভিতরে ঢুকি বন্ধ করতে। গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা এতক্ষণ আমরা একটা নার্সারির ভিতরে ছিলাম। মাহমুদুল হাসান, আমরা যে ইতে আসছি মানে আমরা যে 300 ভিড় আসছি, তোমার অনুভূতিটা বলো, তোমার কেমন লাগতেছে এই 300 ভিড়ের অবস্থা? তুমি কি জানো 300 ভিড়, 300 ভিড়ের তোমার মানে জানা কি আছে এখানে, কি কি এমন কি আছে যে তুমি জানতো বলো। যে আপনারা সকলে জানেন হয়তো বা শুনছেন, এই 300 ভিড়ের, এই 300 ভিড়ের মিষ্টি, এই 300 ভিড়ের মিষ্টি বিখ্যাত, এই 300 ভিড়ের রসমালাই ছানা এগুলো অনেক বিখ্যাত। এগুলা আমরা তো সাধারণত দেখি বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে এই মিষ্টিগুলা বা ছানাগুলা বা দধিগুলা বিক্রি করে, কিন্তু এই 300 ভিড় এমন একটা জায়গা যেখানে খাঁটি বা টাটকা অরিজিনাল মিষ্টিগুলা এই 300 ভিড়ে রাস্তার পাশেই ওরা বিক্রি করতেছে, এটা একদম অরিজিনাল খাঁটি। আর আমরা গাইজ সকলে জানেন জুবায়ের ইরফান ভাই আমাদেরকে নিয়ে আসছে, আশা করি জুবায়ের ইরফান ভাই আমাদেরকে এই 300 ভিড়ের যে টাটকা মিষ্টিগুলো আছে এবং ছানাগুলো আছে আমাদেরকে জুবায়ের ইরফান ভাই খাওয়াবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ খাওয়াবো। আর তোমার কাছে কেমন লাগছে, তুমি যে এতক্ষণ আমার সাথে ঘুরলা, কেমন লাগছে? এই 300 ভিড় জায়গাটা এত সুন্দর, যেহেতু আমরা নার্সারি দেখলাম, আগে আপনারা নার্সারি দেখছেন, এত সুন্দর যে যতক্ষণ ধরে আসছি মন চাইতেছে যে এখানে থাকি, এত সুন্দর জায়গা। দর্শক আপনারা সকলে সকলে আসবেন এই জায়গাগুলোতে, অনেক সুন্দর একটা জায়গা, বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ বিখ্যাত একটি জায়গা হলো 300 ভিড়ের জায়গাটা। ঢাকার ভিতরে নাকি? হ্যাঁ হ্যাঁ ঢাকার ভিতরে। আচ্ছা, অনেক সুন্দর একটি জায়গা। হ্যালো গাইস, আমরা আসলে রাস্তা হারিয়ে ফেলছি, এজন্য দুই বড় ভাই ছেড়ে দেখা হয়েছে, ওনারা আমাদেরকে রাস্তা চিনিয়ে দিতেছেন। আসলে ভাইদেরকে অনেক ধন্যবাদ, ভাইরে অনেক কষ্ট দিয়েছি মনে হয়, অনেক কষ্ট কষ্ট দেওয়ার জন্য আই এম সরি। আয়ান পার্ক অনেক সুন্দর পার্কটা, এখানে বাচ্চারা খুব মজা করতে পারবে, এনজয় করতে পারবে। তো তোমরা যারা বাচ্চারা আসো, যদি ভালো লাগে থাকে তাহলে ইনশাল্লাহ পার্কটা আসবা, অনেক সুন্দর পার্কটা আমার যেটা মনে হচ্ছে। হ্যালো দর্শক, 300 ফিটের এই পার্কটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পার্কটা অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশের মধ্যে এই দেখেন বাচ্চারা এদিকে খেলা করছে, অনেক সুন্দর একটি পার্ক। গাইস আমরা এখন একটা খুব সুন্দর একটা জায়গায় আসছি, এটা অনেক সুন্দর একটা, এটা আপনার একটা, এটার নাম যতটুকু নাম দেখলাম ফুট মহল, এটা এখনো বানানো হচ্ছে, এখনো বানানো শেষ হয়নি, এদিকে দেখাও।
মানে এই ফুড মহলটা হচ্ছে গাইজ এটা আপনার বাঁশের তারপর সোন হ্যাঁ এগুলো এগুলো দিয়ে এটা বানানো হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা আর দেখেন গাইজ এরা খুব দুষ্টামি করতেছে হ্যালো গাইজ জুবায়ের ইরফান ভাইয়া জানি কার সাথে কথা বলতেছে সে ওদিকে একা একা ঘোরাঘুরি করতেছে আর দেখি আর দুইজন কি করে যে শিল্পী আর রেদওয়ান ভাইয়া কি করে রেদওয়ান ভাইয়া ইউসুফ ভাইয়া তোমরা কি কি কথা বলতেছো আমরাও কিন্তু দেখছেন এই যে দুহারে কইছি ভিডিওটা কিন্তু আপনারা দেখছেন এর আগেও কইছি জুবায়ের ভাই খাওয়াবে হে কইছে খাওয়াম খাওয়াম এই মানুষটার উপর দেখেন তোর ফিট ফাট দেখা যাচ্ছে টিস্যু আর একটা ই ধরায় দিস আমার ভালোই লাগতেছে কি করব আমকন প্যাডে গিদা মরে যাচ্ছে রেস্টে না আশেপাশে ভরা এখনো খাওয়ায় না মানে ঢুকাই আমরা খিলাইতেছে না মানে কি যে করুম আর যে কি করতে মনে চাই আমি কইর পারতাছি না কিন্তু বড় ভাই এই ঝামেলা তো করে গেছি আমি এত কিছু কইলাম ভাইয়া মরে 10 চার একটা শট এই ফুই কি জানি কি জানি দশটা দেখি জানি খাওয়াত কইছিল লম্বা লম্বা কত কষ্ট করে দুয়ার পর্যন্ত হাঁটতে আসে ভাই আর ভাল লাগে না ভাই তো আমি ভাই ভাল লাগে না এত কষ্ট লাগতেছে দুয়ারে মুখের একটা দিয়ে খারাপ করে রাখছে আমাকে ভাল লাগে না আর ভাল লাগে না জোয়ার ভাই কাছিবি তুমি তো দেখলে না কিচ্ছু একটা সত্য কথা বলি আমি আসার পরে তোমরা তো সবাই দেখছো খুব মানে ভিডিওর জন্য একটু ই করছিলাম আমি কিন্তু আসার পরে ই করার পরে ওদের সাথে কিন্তু অনেকক্ষণ খাওয়া দাওয়া করছি ওরা যা যা খাইতে চাইছে গাইস আমি সবকিছু খাওয়াইছি গাইস সত্য কথা বলতে কি জানো ওরা আমার সাথে অনেক অনেক আমার কাছের আমার কাছের খুবই কাছের ছোট ভাই ওরা খুবই মজা করে এবং ওদের মজাগুলো আমার খুব ভালো লাগে গাইস ওদেরকে আমরা সবাই অনেক আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে নাস্তা করছি সো গাইস আমরা সামনে আরও একটা সুন্দর খাব মানে খাবার দাবার কর খাবো তো আমরা এখন মানে একটা জায়গায় যাবো যেটার নাম হলো নীলা বাজার নীলা মার্কেট নাকি ওখানে নাকি অনেক সুন্দর সুন্দর মিষ্টি তারপর আরো অনেক সুন্দর সুন্দর পিঠা পাওয়া যায় আশা করি ওখানে তোমরা ইনশাআল্লাহ ওটা নিয়ে অনেক সুন্দর রিভিউ দেব তো আমার সাথে থাকবে তোমার মনে কষ্ট পেও না তোমাদেরকে নাস্তা খাওয়ানো হবে চলো এখন আমরা যাই গাইস আমরা এখন চলে আসছি নীলা মার্কেট নীলা মার্কেটে চলে আসছি এখানে সব মিষ্টির দোকান দেখতে পাচ্ছ গাইস অনেক মিষ্টির দোকান অনেক মিষ্টির দোকান আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি মিষ্টির মিষ্টিগুলো গাইস তোমরা যা দেখতে পাচ্ছ এখানে অনেক মানুষজন বুঝছো গাইস আমার খুব নার্ভাস লাগতেছে কথা বলতে তারপর আমি বলি মানে এখানে যে তোমরা মিষ্টিগুলো দেখতে পাচ্ছ অনেক সুন্দর এবং অনেক বড় বড় আমি মনে হচ্ছে এটা কম দামে মিষ্টিগুলো অনেক পাওয়া যায় কম দামে অনেক ভালো ভালো মিষ্টি পাওয়া যায় একদম গরম গাইস দেখতে পাচ্ছ মিষ্টি থেকে এখনো ধোঁয়া উঠতেছে গাইস অনেক সুন্দর গাইস গাইস শেষ পর্যন্ত আমরা মিষ্টি দেখতে দেখতে গরম গরম মিষ্টি গাইস দেখতে পাবো একদম ধোঁয়া উঠতেছে গাইস আমার খেতে ইচ্ছে করতেছে একটু খেয়ে গাইস আমরা শেষ পর্যন্ত মিষ্টি নিলাম এখন আমরা মিষ্টি খাবো ইনশাল্লাহ খেয়ে দেখি কেমন লাগে এটা হলো রসমালাই সেই মিষ্টি অনেক দুধ দিয়ে গাইস রসমালাই এরকম রসমালাই আশা করি আপনারা কোথাও পারবেন না গাইস অনেক সুন্দর হচ্ছে এবং অনেক মিষ্টি মিষ্টি তো মিষ্টি গাইস অনেক ভালো লাগতেছে গাইস রসমালাইটা খাওয়ার পরে ভাই আপনার দোকানে কি কি মিষ্টি আছে কত পদের মিষ্টি আছে আচ্ছা এটা এটা নাম হলো সানাল জিলিপি এটার নাম নাম ল্যাংচা জুড়ে বলেন এটার নাম এটার নাম হলো মালাচ এটা রাজু
এটা বালির চমচম গাইস দেখতে পাচ্ছো বালির চমচম 20 টাকা একটা ফ্রি আছে ও গাইস তোমাদের জন্য একটা ভালো একটা অফার একটা খাইলে একটা ফ্রি গাইস আর এটার মানে 1.5 কেজি মতো ওজন নাকি 1.5 কেজি মতো ওজন আচ্ছা এটা কালো জাম এর গাছে এটা কালো জাম তো সবাই চিনি আমরা এটাও তো রসগোল্লা এগুলো এটা প্যারাগন জি আর এটা রাবুকশে জি রাবুকশে আচ্ছা এটা ডিম সন্দেশ ডিম সন্দেশ এগুলা কাঁচা গোল্লা ওটা হলো কত কে সন্দেশ আচ্ছা এটা এটা বোর ফিগুর ইনসানা আর এটা চমচম মিনি চমচম এখানে মিনি চমচম এগুলো এটা চমচম গাইস আমরা তালাম দিলে অনেক কিছু দেখলাম ভাই আপনার নাম কি তারেক দোকানে কোনো নির্দিষ্ট কোনো নাম আছে দাদার নাম নেই গাইস আশা করি আপনারা যখন মানে এটা নীলা মার্কেট রাইট গাইস যখন নীলা মার্কেট যদি আসেন তাহলে এই ভাইয়ের দোকানে পাশে আরো ভাই আছে এরা মানে একদম পিছনে রান্না করে গাইস দেখতে পাচ্ছো একদম তারা পিছনে রান্না করে নাকি একদম হ্যাঁ পিছন থেকে রান্না করে এবং তারা সামনে বিক্রি করে গাইস একদম সরাসরি রান্না করে আপনাদের সামনে দিবে এবং দেখতে পাচ্ছেন গাইস একদম গরম কিন্তু গাইস তো এখানে আসবেন এবং আমরা তার মিষ্টি দোকানের মিষ্টি খেলাম অনেক ভালো লাগছে সামনে বাড়াবো না এবং অনেক ভালো লাগছে আমরা মিষ্টি খেয়েছি অনেক স্বাদ লাগছে ভাইয়া আপনার মিষ্টিটা অনেক ভালো লাগছে বাস্তবই অনেক সুন্দর মিষ্টি হচ্ছে আপনার দোকানের আশা করি আপনার দোকান আরো ভালো চলবে আর গাইস এখানে কম দামের ভিতরে অনেক ভালো মিষ্টি পাবা তোমরা এখানে ইনশাল্লাহ আসবা এবং অনেক সুন্দর সুন্দর এখানে মিষ্টি পাওয়া যায় আচ্ছা গাইস আমরা এখন মানে একটু পিঠা খেতে আসলাম এখানে নাকি এই 300 ফিটের ভিতরে মানে এটা কিন্তু 300 ফিট এলাকার ভিতরে এটা নাকি খুব একটা মানে খুব নামি দামি একটা পিঠা এটার নাম নাকি চাপটি পিঠা আমি তোমাকে দেখাবো আগে নামটা জানিয়ে রাখলাম চাপটি পিঠা অনেক খেতে নাকি অনেক সুস্বাদু তো এটা নাকি এই খাবারটা খেতে নাকি এই পিঠাটা খেতে নাকি এখানে বহুত মানুষই আসে এই পিঠাটা খাওয়ার জন্য মাহমুদ তোমার মানে এই পিঠা সম্পর্কে কিন্তু জানা আছে মানে এই পিঠাটা কেমন চলে এদিকে আমি ইউটিউবে অনেক দেখছি এই পিঠার অনেক নাম যে চাপটি পিঠা নামে 300 ফিটের চাপটি পিঠা নামে অনেক পরিচিত একটা পিঠা এবং এই পিঠা খেতে অনেক ভালো লাগে আমরা এই পিঠাটাই খেতে আসছি গরম গরম চার রকম পাঁচ রকম ভর্তা দিয়া এই পিঠাটা দেওয়া হয় অনেক আচ্ছা ভর্তাও দেয় সাথে হ্যাঁ হ্যাঁ ও গাইস এর সাথে ভর্তা দেয় চার পাঁচ পদের ভর্তা নাকি গাইস আমার কাছে মনে হয় খুব ভালোই লাগবে তো তোমরা ইনশাল্লাহ আসবে আর আমি তোমাদের পিঠাটা দেখাচ্ছি এখনই গাইস এই হলো চাপটি পিঠা চাপটি পিঠা দেখো এলো চাপটি পিঠা গাইস আর খেয়ে ফেলছি এলো ভর্তা গাইস অনেক ভালো অনেক ভর্তা সুন্দর সুন্দর ভর্তা দেয় এখানে ভালো লাগে খাও এখানে দেখো তো সরিষা ভর্তা আছে মরিচ ভর্তা আছে শুটকি ভর্তা আছে পেঁয়াজ মরিচ ভর্তা আছে গাইস অনেক ভালো লাগছে আশা করি তুমি এখন আসবে অবশ্যই আসবো অবশ্যই কাট আমরা পিঠা খাওয়ার পরে এখন আমরা আসলাম গাইস আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়াম এই স্টেডিয়ামের প্রচুরটা স্ক্রিনের উঁচা চালা দিয়ে ঘেরাও দেওয়া এই স্টেডিয়ামটা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম সিলেট এবং মিরপুর তিনটে স্টেডিয়াম আছে এই তিনটে স্টেডিয়াম থেকে এই স্টেডিয়ামটা সবচেয়ে বড় এবং সবচেয়ে বিশাল জায়গা নিয়ে তুমি তো ক্যামেরা ধরো দেখ মাহমুদ কিছু বলতে চাই কিনা মাহমুদ তোমার কি বলার আছে বলো জুয়ার ভাই ফ্রেন্ড খুবই খুশি জুয়ার ভাই আজকে আমাদেরকে ব্লগ শেষে মিষ্টি খাওয়াইছে পার্টি সব প্রেপারেশন হয়েছে সেটা স্টেডিয়ামটা দেখাইছে খুবই আমার খুবই ভালো লাগছে জুয়ার ভাই আমাদেরকে নিয়ে আসছে সবাইকে জুয়ার ভাইকে ধন্যবাদ তো গাইস আর সামনে ভিডিওটা বেশি বাড়াতে চাচ্ছি না ভিডিওটা এই পর্যন্তই গাইস এটা আমি আগেই বলছি যে এটা হলো আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও যদি ভালো লেগে থাকে গাইস তাহলে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিছু তোমরা ভুলবে না সাবস্ক্রাইবটা আমার চ্যানেলটা করে দিবে আমি চাচ্ছি এই ভিডিও যদি খুব তোমার যদি এই ভিডিওটা দিয়ে আমি যদি ভালো ভিউজ পাই ভালো ওয়াচ টাইম হয় ভালো সাবস্ক্রাইব হয় আমার চ্যানেলে তাহলে আমি সামনে নেক্সট টাইম আরও অনেক ভালো ভালো তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে যতটুকু পারছি আমি তোমাদেরকে এনজয় দেওয়ার চেষ্টা করছি যদি আমার গাইস ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে প্রথম ভিডিও ভুল হতেই পারে স্বাভাবিক যদি ভুল হয়ে থাকে গাইস তোমরা আমাকে সংশোধন করবে কমেন্টে জানাবে কিন্তু আশা করি আমার এই ভিডিও দিয়ে আমি যদি ভালো আশা করতে পারি তোমরা যদি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব যদি করো তাহলে আমি ইনশাল্লাহ আমি সামনে আরও ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো তো গাইস আর কথা বাড়াবো না এখানে দয়া করে গাইস আমার সাবস্ক্রাইবটা করে দেবে গাইস এটাই তো ওদের কাছে চাওয়া তো গাইস আসসালামু আলাইকুম